হ্যালো বন্ধুরা, আগের ভিডিওতে যে কোশ্চেনটা আমরা করেছিলাম সেটা হচ্ছে ছোট দুর্গা কার স্টুডিওতে তৈরি হচ্ছে। তো এইবারও কিন্তু আমাদের অনেক বন্ধুরা কোশ্চেনের সঠিক অ্যান্সার দিয়েছে। তো তাদের মধ্যে সায়ুর গুন্ডু, ও কিন্তু একদম সঠিক উত্তর দিয়েছে। আর সঠিক উত্তর দিয়েছে সোমেন নস্কর, সুভাষ মাল, সংকেত স্টুডিওজম। তোরা কিন্তু সবাই সঠিক উত্তর দিয়েছে। আর আজকের ভিডিওর প্রশ্ন রইল তোমাদের জন্য ভিডিওতে। মাকে কিন্তু পুরো দক্ষিণেশ্বরের মায়ের মত, এই যে তোমরা এই ঠাকুরটা দেখছো। মাকে কিন্তু পুরো দক্ষিণেশ্বরের মায়ের মতো আদলে তৈরি করছে সম্পূর্ণ লুকটা। নিচের যে পদ্মর যে ফিনিশিংটা হবে সেটাও কিন্তু সেম সেম টু সেমই হচ্ছে। এই ছবি দিয়ে দিয়েছে সেইভাবেই তৈরি হচ্ছে। এই হচ্ছে তার শোভা মায়ের যে পদ্মগুলো সেই রকম। শিল্পালয়ে কিন্তু দুর্গা ঠাকুরও তৈরি হচ্ছে, মোটামুটি হয়ে গেছে বলাই যায়। পুরো ভর্তি স্টুডিওতে। তো আমি কিন্তু ইতিমধ্যেই চলে এসেছি মা মনসা শিল্পালয়ে, আর সামনেই রয়েছে কিন্তু মা কালী। হেভি সুন্দর লাগছে মাকে, জাস্ট অসম্ভব সুন্দর লাগছে। আর মায়ের মাথায় এত ঝাঁকড়া চুল দিয়েছে না, জাস্ট সুন্দর লাগছে। তোমরা কমেন্ট করে বলো কেমন লাগছে। আর পাশেই কিন্তু আরেকটা কালী ঠাকুর তৈরি হচ্ছে, চোখ দেওয়া চলছে। ঠাকুরটা দেখছো, এই ঠাকুরটা কিন্তু এই রকমই যাবে, মানে টোপর ফোপরও করবে না না কাকু, ওরা বাড়ি থেকে গয়না পরবে। ও আচ্ছা আচ্ছা, সম্পূর্ণ ওদের মানে সব মুন্ডমালা ওদের ওরাই দেবে, মুন্ডমালা আলাদা করে যাবে না, ওদের কাছে সব সোনা টোনা বাড়িতে নিয়ে গিয়ে সাজাবে এক কথা। এই অবস্থাতেই মা যাবে, কিন্তু সেই লাগছে সত্যি কথা বলতে। ক্যামেরাটা যখন এইভাবে ধরে আছি মা মনে হচ্ছে আমার দিকে তাকিয়েছে, ক্যামেরার দিকে ওপরে করছি, তো এরকমই লাগছে। মাকে কিন্তু কি সুন্দর লাগছে, মায়ের মাথায় ঝাঁকড়া চুল, ও অসাধারণ লাগছে। এই হচ্ছে মায়ের শাড়িটা দেখো, জাস্ট লাল পাড়ে লাল আর সবুজ কম্বিনেশনে শাড়িটা পরিয়েছে, সেই লাগছে মুখটা পুরো মিষ্টি।